আজকে সকালে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে কিছু দল দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে এবং তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার পথে কিছুটা এগিয়ে আছে অন্যান্য দলের থেকে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও ইন্টার মিলান, যেখানে প্রথম লেগে ইন্টার বেনফিকার হোমগ্রাউন্ডে গিয়ে তাদেরকে 2-0 গোলে পরাজিত করে এসছে এবং পরবর্তী ম্যাচটা ইন্টার মিলানের হোমগ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, যার কারণে বলাই যায় যে এই ম্যাচটি থেকে অনেকটাই ইন্টার মিলানের পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক। দুই জায়ান্টের লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ম্যানচেস্টার সিটি নিজেদের হোমগ্রাউন্ডে বায়ার্নকে 3-0 গোলে পরাজিত করেছে এবং এই কোয়ার্টার ফাইনালটির দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হবে বায়ার্নের হোমগ্রাউন্ডে। জার্মানে অনুষ্ঠিত হওয়া যে কোনো ম্যাচের ফলাফল আগে থেকে বলা যায় না, কারণ জার্মানির দলগুলো যে কোনো সময় জ্বলে উঠে সব পরিসংখ্যান বদলে দিতে পারে। তবে ম্যানচেস্টার সিটি যেহেতু 3-0 গোলের বড় ব্যবধানে এগিয়ে আছে, যার কারণে বলাই যায় যে ম্যানচেস্টার সিটি বায়ার্নকে পরাজিত করে সেমিফাইনালে যাওয়ার জন্য কিছুটা হলেও এগিয়ে থাকবে এই ম্যাচটির দ্বারা। অপরদিকে আজকে সকালেই রিয়াল মাদ্রিদ চেলসিকে সান্তিয়াগো বার্নাবুতে 2-0 গোলে পরাজিত করেছে এবং কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে চেলসির হোমগ্রাউন্ড স্ট্যামফোর্ড ব্রিজে, যেখানে চেলসি ঘুরে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে সেমিফাইনালে যেতে পারে। তবে চেলসির প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদ এবং তারাই এই চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপাধারী দল, যার কারণে বলাই যায় যে রিয়াল মাদ্রিদ চেলসিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে যেতেই পারে এবং সেমিফাইনালে আবারও টানা দ্বিতীয়বারের মতো খেলতে পারে স্প্যানিশ জায়ান্টরা। অপরদিকে আজকে সকালেই আর এক ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই ইটালিয়ান ক্লাব এসি মিলান ও নেপোলি, যেখানে নেপোলিকে রুখে দিয়েছে এসি মিলান। তারা নিজেদের হোমগ্রাউন্ডে 1-0 গোলে নেপোলিকে পরাজিত করেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার পথে এক পা এগিয়ে রেখেছে। তবে এই কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচটি হবে নেপোলির হোমগ্রাউন্ডে এবং ব্যবধানটা যখন 1-0 গোলে, তখন বলাই যায় না যে এসি মিলান সরাসরি সেমিফাইনালে চলে যাবে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে, কারণ নেপোলি এই মৌসুমে যেরকম দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছে তারা দ্বিতীয় লেগের ম্যাচে ঘুরে দাঁড়াতেও পারে এবং তারা এসি মিলানকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতেই পারে। তবে আপাতত গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার পথে কিছুটা এগিয়ে আছে। অপরদিকে তাদের থেকে কিছুটা ব্যাকফুটে আছে বেনফিকা, বায়ার্ন মিউনিক, চেলসি এবং নেপোলি।